নুপুর নহয় ইসলামিক দেশত এইবার গাদকারীর সুনামি খলকনির সৃষ্টি হয়েছে আরবীয় দেশত কিয়নো মুম্বাইর এখন বিশ্ববিদ্যালয়ত গাদকারীর বক্তব্য আগন্তুক পাঁচ বছর ভারতত নিষিদ্ধ হব জীবাশ্ম পেট্রল ভারতের প্রয়োজনীয় ইন্ধনের বাবে মধ্যপ্রাচ্যর উপর নির্ভর করবলগিয়া হয় এনে নির্ভরশীলতার সুযোগ লৈ ওআইসির অন্তর্গত একাংশ নেতাই ভারতের যিকোনো বিষয়ত অনধিকার প্রবেশ করা পরিলক্ষিত হয়েছে সেয়া লাগিলে কর্ণাটকের হিজাব বিতর্কই হোক অথবা জম্মু কাশ্মীরের পর 370 অনুচ্ছেদ বিলুপ্তকরণের প্রসঙ্গলৈ আনকি ভারতীয় টিভি চ্যানেল এটাত ভারতীয় নারী এগৰাকীয়ে করা মন্তব্যকু বিশেষ ইস্যু বনাইছিল মধ্যপ্রাচ্যর ইসলামিক দেশসমূহে খোৱা খাদ্যর পর নিত্য ব্যবহার্য সামগ্রী লৈ ভারতের উপর নির্ভরশীল মুসলমান দেশে কেবল পেট্রোল ডিজেলর বাবেই ভারতের উপর মাঝে মাঝে দাদাগিরি করবলৈ প্রয়াস করে কিন্তু ইসলামিক দেশসমূহর এই ব্ল্যাকমেইলিংক চির বিদায় দিবলৈ সাজু হয়েছে ভারত সেয়ে ভারতক নিষিদ্ধ করবলৈ বিচরা হয়েছে পেট্রোল পেট্রোলের পরিবর্তে মহারাষ্ট্রের বিদর্ভত সম্প্রতি নির্মাণ হওয়া বায়ো ইথানল উদ্যোগ আর গ্রীন হাইড্রোজেন ইন্ধন হিসাবে ব্যবহার করব বিচারিছে ভারতে প্রতি লিটারত 10% ইথানল মিহলির চূড়ান্ত সিদ্ধান্ত উলৈছে মোদী সরকারে উল্লেখ্য যে জনসংখ্যার দিশেরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিসাবে স্বীকৃত ভারত মধ্যপ্রাচ্যর দেশসমূহর পর পেট্রোল ডিজেল ক্রয় করা এখন উল্লেখযোগ্য দেশ এনে ক্ষেত্রত ভারতত পেট্রোল নিষিদ্ধ হওয়ার লগেলগে বহু ইসলামিক দেশত জ্বলিব লালবাতি সেয়ে নুপুর শর্মার বক্তব্যতকৈও বেশি শক্তিশালী হয়ে উঠিছে গাদকারীর পেট্রোল নিষিদ্ধকরণের ভাষ্য এই মুহূর্তলৈ আরবীয় দেশসমূহর প্রতিক্রিয়া জানিবলৈ পৰা হোৱা নাই যদিও গাদকারীর ঘোষণাই যে মূরর কামোড়নির সৃষ্টি করব সেয়াও ধুরু নিউজ ডেস্ক রিপোর্ট অসম লাইভ 24